অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই ওয়াচ টাইম এক্সচেঞ্জ করা যাবে কিনা বা ওয়াচ টাইম এক্সচেঞ্জ করলে মনিটাইজেশন পাবো কিনা, আমাদের চ্যানেলের কোনো সমস্যা হবে কিনা। তো তাদের জন্য ভিডিওটা অনেক বেশি হেল্পফুল, কারণ আমরা যখন দেখি যে সাবস্ক্রাইবার ঠিকই পূর্ণ হয়ে যায় কিন্তু আমরা চ্যানেল থেকে ওয়াচ টাইমের জন্য মনিটাইজেশনে অ্যাপ্লাই করতে পারি না, পরে দেখা যায় এই ওয়াচ টাইম পূর্ণ হতে হতে আমাদের সাবস্ক্রাইবারগুলো আস্তে আস্তে কমে যেতে থাকে। তো আপনি যখন একটা চ্যানেলকে র্যাঙ্ক করতে চাচ্ছেন, চ্যানেল থেকে মনিটাইজেশন পেতে যাচ্ছেন, তখন ইউটিউব থেকে আপনাকে আগেই দুইটা কন্ডিশন দিয়ে রেখেছে। প্রথমে হচ্ছে 1000 সাবস্ক্রাইবার, দ্বিতীয় হচ্ছে 4000 ঘন্টা। আপনি কাজ করছেন ঠিকই, 1000 সাবস্ক্রাইবার প্রথমে আপনার কাছে টাফ মনে হলেও পরবর্তীতে এটা ইজি হয়ে যায় ওয়াচ টাইমের তুলনায়। তো এই ওয়াচ টাইম যখন আমাদের পূর্ণ হয় না, তখন আমরা কী করি যে ইল্লিগ্যাল উপায়ে কীভাবে ওয়াচ টাইম পাওয়া যায় বা কীভাবে আমরা 4000 ঘন্টাটা পূর্ণ করবো, এটার পিছনে উঠে পড়ে লাগি। ফেসবুকে দেখি অনেক গ্রুপ আছে যারা ওয়াচ টাইম বিক্রি করে, আবার অনেক গ্রুপ আছে যারা ওয়াচ টাইম এক্সচেঞ্জ করে। ওয়াচ টাইম এক্সচেঞ্জ যদি না বোঝেন তাহলে বলছি যে আপনার ভিডিও আমি দেখবেন, আমার ভিডিও আপনি দেখবো, আমরা একজন অপরজনের ভিডিও দেখবো, তাতে করে কী হবে, আমি যেহেতু আপনার ভিডিও দেখছি আপনি ওয়াচ টাইম পাচ্ছেন, আবার আপনি যেহেতু আমার ভিডিও দেখছেন আমিও ওয়াচ টাইম পাচ্ছি, দুইজনে এক্সচেঞ্জ করে নিচ্ছি। তো এতে করে কী অসুবিধাটা হবে আপনি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন তাহলে নিজেই বুঝতে পারবেন। ইউটিউবের অ্যালগোরিদমটা কীভাবে কাজ করে আগে আমাদের সেটা বুঝতে হবে। ইউটিউব থেকে আমাদের ভিডিওগুলো তাকেই দেখায় যারা কন্টিনিউ আমাদের ভিডিও দেখতে ইন্টারেস্টেড থাকে। তো আমরা যখন ওয়াচ টাইমগুলো এক্সচেঞ্জ করি তখন ইউটিউব ধরে নেয় যাদের কাছে আমাদের ওয়াচ টাইমগুলো এক্সচেঞ্জ করা হচ্ছে তারা আমার কন্টিনিউ ভিউয়ার্স, বা তারা আমাদের চ্যানেলগুলোকে অনেক পছন্দ করে যার জন্য একই ভিডিও বারবার দেখছে, চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখার জন্য ইন্টারেস্টেড বেশি ফিল করছে। তখন আমাদের যে অসুবিধাটা হয়, চ্যানেলে মনিটাইজেশন পাওয়ার পর বা আমাদের 4000 ঘন্টা পূর্ণ হয়ে যাওয়ার পর আমরা তো আর তাদেরকে দিয়ে আর ওয়াচ টাইম এক্সচেঞ্জ করতে চাই না, তার কারণ আমাদের যা দরকার আমরা তা পেয়ে গেছি। তখন ইউটিউব থেকে কিন্তু এই জিনিসটা বোঝে না যে আমরা আর তাদেরকে ভিডিও দেখাতে চাই না। তখন ইউটিউব কী করে, আপনার আপলোড করা প্রত্যেকটা ভিডিও তাদের কাছে পাঠাবে, তারা কেউ কিন্তু আপনার ভিডিওটা দেখার জন্য ইন্টারেস্টেড থাকবে না, তখন কেউ আপনার ভিডিওতে ক্লিক করবে না। আপনার ভিডিও থেকে দেখবেন যে ইমপ্রেশন ক্লিক রেট সেটা কমে যাবে, আর তারা যদি কেউ ক্লিক করেও দেয় ভুলবশত আপনার ভিডিওটা দেখবে না, না টেনে অল্প একটু দেখে কেটে দিয়ে বের হয়ে যাবে। তখন দেখবেন যে আপনার চ্যানেলের র্যাঙ্ক কীভাবে কমে যায়, আর ওই একটা চ্যানেলকে পরবর্তীতে র্যাঙ্ক করা বা চ্যানেলটাকে ভালো পজিশনে নিয়ে আসা আপনার জন্য কতটা কষ্টকর একটা ব্যাপার হয়ে দাঁড়াবে আপনি তারপরে বুঝতে পারবেন। তো আরও একটা সমস্যা হয়ে যেতে পারে যে ইনভ্যালিড ওয়াচ টাইম কাউন্ট, যেটা ইউটিউবের কাছে অনেক সবসময় ধরা পড়ে থাকে। আপনি দেখছেন যে আপনার হঠাৎ করে ওয়াচ টাইম গায়েব হয়ে গেছে, এর কারণটা কি, আপনি যখন ওয়াচ টাইমগুলো এক্সচেঞ্জ করছেন ইউটিউবের টেকনিক্যাল টিম থেকে এই জিনিসগুলো মনিটর করে আপনার সাবস্ক্রাইবারগুলো অর্গানিক কিনা, আপনার ওয়াচ টাইমগুলো অর্গানিক কিনা, বা ইউটিউবে আপনি ইল্লিগাল কোনো কাজ করছেন কিনা। তো যেহেতু ইউটিউব কখনো এমন রাইট কোনো কন্টেন্ট ক্রিয়েটরকে দিয়ে রাখে নাই যে তারা যেন ওয়াচ টাইম এক্সচেঞ্জ করে, তো তারা যদি বুঝতে পারে যে আপনার ওয়াচ টাইম এক্সচেঞ্জ করলে আপনার চ্যানেলের যেহেতু এটা ইল্লিগাল উপায় না, তখন তারা অবশ্যই আপনার চ্যানেলটাকে সাসপেন্ড করে দেওয়ারও রাইট রাখে। মনিটাইজেশন তারা দেবে কি না সেটা পুরোপুরি তাদের ইচ্ছের উপর ডিপেন্ড করে। যদি ওয়াচ টাইমের জন্য আপনার ইনভ্যালিড ওয়াচ টাইমগুলো খুব বেশিই কমে যায় তখন এমন হতেও পারে যে আপনি ওয়াচ টাইম সেখান থেকে পাচ্ছেন না। তো এখন কথা হচ্ছে যে ওয়াচ টাইম এক্সচেঞ্জ করে কেউ মনিটাইজেশন পেয়েছে কি না সেটা যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি আপনাদের বলবো অবশ্যই হ্যাঁ, ওয়াচ টাইম এক্সচেঞ্জ করে মনিটাইজেশন পেয়েছে এমন অনেক এক্সাম্পল আমার কাছে আছে, আমি নিজে এক্সপেরিয়েন্স করেছি, দেখেছি আমার আশেপাশে অনেকেই পেয়েছে। কিন্তু ওই মনিটাইজেশন পাওয়ার পরেই তাদের সাথে আসল খেলাটা শুরু হয়, তারা ভিডিও আপলোড করে ঠিকই কিন্তু সেই ভিডিও তার ভিউজ আসে না, চ্যানেল আর র্যাঙ্ক করে না, চ্যানেলের কোনো সাবস্ক্রাইবার আসে না, তাদের যে অ্যাডসেন্স পাওয়ার জন্য যে $10 দরকার হয় সেই $10 তারা 10 বছরেও পূর্ণ করতে পারে না। তখন ইউটিউবে তারা আস্তে আস্তে ডিপ্রেসড হয়ে যায়, তারা ভাবে মনিটাইজেশন পেয়ে আমি কী করলাম, আমার তো এখন কাজই হচ্ছে না। তখন তারা ইউটিউবে কাজ করার যে মানসিকতা সেটাই হারিয়ে ফেলে আর ইউটিউব থেকে তেমন ভালো কোনো রেসপন্সই পায় না, তো ইউটিউব তাদের জন্য পুরো না হয়ে দাঁড়ায়। তো আপনিও যদি চান যে আপনার পরবর্তীতে এরকম সমস্যাটা না হোক তাহলে আমি অবশ্যই আপনাকে রেকমেন্ড করবো ওয়াচ টাইম এক্সচেঞ্জ না করার জন্য। কিন্তু কোন কোন সিস্টেমের ক্ষেত্রে আপনি করতে পারেন, যদি আপনার এইরকম হয় যে আপনার অলরেডি 3900 হয়ে গেছে আর মাত্র 100 ঘন্টার দরকার, বা আপনার খুব কম ওয়াচ টাইম এক্সচেঞ্জ করা দরকার, তখন আপনি তাদেরকে দিয়ে আপনার এই বাকি সময়টুকুকে পূর্ণ করে নিতে পারেন, যেন পরবর্তীতে চ্যানেল থেকে একটু খারাপ প্রভাব পড়বে ঠিকই কিন্তু সেটাকে যেন কাটিয়ে উঠতে পারেন, তবে সবসময় চেষ্টা করবেন ওয়াচ টাইমকে এক্সচেঞ্জ না করার জন্য। আশা করছি ব্যাপারগুলো বুঝিয়ে বলতে পেরেছি, তারপরে বুঝতে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি প্রথমবারের মতো এসে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ।